दस मिनिटे ढाकार शहरेर रास्ता पार होते पैंतालीस मिनट समय लागे ढाका जत्ताबाड़ी थेके सचिवालय आसते जेखाने छय घंटा समय लागे এই দেশের মানুষ তোমার আর এই মেঘা প্রকল্প দেখতে চায়। এই দেশের মানুষ চায় গরিব মানুষ তার আয়ত্তের মধ্যে যেন চালের দাম চাল ডাল কিনতে পারে। এই দেশের মানুষ চায় আমি যেন রাতের বেলায় দরজা খুলে ঘুমাতে পারি। এদেশের মানুষ চায় আমরা চাই না মরা মানুষের ভোট দিয়ে সংসদ চলুক। আমরা এখন চাই অনুগ্রহ করে আমাদেরকে একটু ক্ষমা করেন, আমাদের প্রতি একটু দয়া করেন। আপনার মতো এই সরকার বাংলাদেশে থাকলে বাংলাদেশ ডুবে যাবে। বাংলাদেশ থাকবে কিনা, বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা সন্দেহ প্রকাশ করছে মানুষ। তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই মাঠে নেমেছে, সবাই কথা বলার অধিকার চায়, তারা ডিম মাংস ডাল ভাত খেতে চায়, তারা দরজা খুলে ঘুমাতে চায়, তারা বাংলাদেশে এমন একটা ব্যক্তির অধীনে নির্বাচন চায় যে নির্বাচনে আমি ভোট দিতে পারব। তাই রবীন্দ্র মুক্তি পরিষদ, সালাউদ্দিন মুক্তি পরিষদ করেন, কিন্তু মনে রাখতে হবে একটা সময় বহু দিয়েছে। একটু পরেই আমার এক নেতা বক্তব্য রাখবে, শুনবেন। আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে ছত্রিশ ঘন্টা আর উত্তরে আসলো ছত্রিশ দিন। ভাইরা এখানে যারা বসে আছেন এই মাটির মধ্যে, আমার সামনে যারা বসে আছেন মাটির মধ্যে, জেলখানায় অগণিত বিএনপির নেতা কর্মীরা না খেয়ে মশার কামড় খেয়ে অসুস্থ হয়ে যারা কারাবরণ করছে তাদের দিকে তাকিয়ে দয়া করে আর পদের দিকে তাকাবেন না, রাস্তায় নেমে পড়েন। তারেক সাহেবকে আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বাংলাদেশের গণতন্ত্র ফেরত আনতে হবে, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে হবে। তাই আজকে স্পষ্ট ভাবে রবীন্দ্র আমার বন্ধু সালাউদ্দিন তাদেরকে আটকায় কি আমরা চার আসনের মানুষের কথা বন্ধ করতে পারছি না? আমার মহিলা ভোট ভালো বলেছে, স্যাংশন মেনশন দিয়ে কোন আমাদের মাথা ব্যথা, মাথা ব্যথা তোদের যারা রানা প্লাজা ধ্বংস করেছ, যারা গরিবের টাকা শেয়ার বাজার লুট করেছ, যারা কানাডা বেগম পালা করেছ, যারা ব্যাংককে সুখের নীড় তৈরি করেছ, যারা দুবাইতে আমার টাকা লুট করে বাড়ি কিনেছ, যারা মালয়েশিয়া বাড়ি করেছ, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের লড়াই বিএনপিকে ক্ষমতায় থাকার জন্য না, রাখার জন্য না। তাই আমার নেতা তারেক রহমান বলেছে আমি ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আছি, আমি ভোট অধিকার দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সকল সমমনা রাজনৈতিক দলে অভিপ্রায় নিয়ে যে সরকার গঠন হবে সেই সরকারের অধীনে আমি নির্বাচন করতে চাই ইনশাআল্লাহ। এমন একটি নির্বাচন খুব কাছে হবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে, আমার ব্যক্তিকে এবারকে ধ্বংস করার অভিপ্রায় ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে হিসাব নেব। ষোলো বছর যখন
রোববার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোর্টের বারান্দায় থাকি। যারা লক্ষ লক্ষ মামলা মাথা নিয়ে রাতের ঘুম হারাম করে মানুষের বাড়িতে আশ্রয় নেয়, তাদের একটি লুকা অগ্নিকে যোগ দেয় না। বরং মনে রাখবেন সুবিধাভোগীরা, আপনাদের চেহারা দেখে কিছু মাল পানি দিয়ে আপনাদের মাঝে ঢুকতে চাইবে, সাবধান, পাত্তা দিবেন না। লাপাত্তা সালাউদ্দিন নবীনের দিকে, মজদুরের দিকে তাকিয়ে থাকেন, আমার মা খালেদা জিয়ার দিকে তাকিয়ে দেখেন, তাদের দিকে একটু নজর দিয়ে দেখুন কত কষ্ট করছে দেশের জন্য সেই কর্মী। আপনারা বিনয় সহিত অনুরোধ করব সকলে রাজপথে আসুন, সময় বেশি নাই, পথ থাকে বাধ্য হবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।